সিনথেটিক প্যান্টি পরবেন না, বিশেষ মুহূর্তে প্রোটেকশন ব্যবহার করবেন। আমার ভিডিওগুলিতে ভি বলতে মেয়েদের বিশেষ পার্টকেই বুঝিয়ে থাকি। এই ভি এর ইচিং বা চুলকানিতে ভুগতে হয়নি এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। মেয়েরা এই সমস্যার কথা লজ্জায় তার মাকেও বলতে পারে না। ফলাফল, সাধারণ সমস্যাটা ধীরে ধীরে রোগের রূপ নেয়। এই চুলকানি যাতে আপনার না হয় তার জন্য কি করবেন বলছি, আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন। পার্টনারের সাথে বিশেষ সময় কাটানোর পর ভি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। রঙিন ও বেশি সুগন্ধিযুক্ত সাবান ভিতে ব্যবহার করবেন না। সুতি কাপড়ের প্যান্টি পরুন, সিনথেটিক প্যান্টি পরবেন না। পারফিউম দেওয়া টিস্যু ভিতে স্পর্শ করাবেন না। ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না। বিশেষ মুহূর্তে প্রোটেকশন ব্যবহার করবেন। ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর ভেজা কাপড়টা যত দ্রুত সম্ভব পাল্টে ফেলবেন। মাঝে মাঝে দই খেতে পারেন, এতে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পাবে আর ক্ষতিকারক ছত্রাক কমে যাবে। মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করবেন না। একটা প্যাড বেশিক্ষণ ব্যবহার করবেন না। যারা সুইমিং পুলে সাঁতার কাটেন, অতিরিক্ত ক্লোরিনের কারণেও ইচিং হতে পারে, তাই সাবধান হন। ভি বেশিক্ষণ আর্দ্র ও ভেজা রাখবেন না। তারপরেও এই সমস্যা হলে অবশ্যই একজন গাইনো অথবা চর্মরোগ বিশেষজ্ঞর কাছে যান। অবহেলা করবেন না বা লজ্জা পাবেন না, এর ফলে পরবর্তীতে আরো খারাপ কিছু হতে পারে। সাদা চাবির বিষয়ে ভিডিও করা আছে, প্রয়োজনে দেখে নেবেন। ক্লোরিন ভিতে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন টিপে দিন আর মনের কথা কমেন্টে লিখে জানান। বাই।